Government of West Bengal এর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সাউথ 24 পরগনাস থেকে বের করা দুটি সেপারেট বিজ্ঞপ্তির মাধ্যমে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের কথা জানিয়েছে। একটির মেমো নাম্বার লক্ষ্য করুন 328 এবং আরেকটি মেমো নাম্বার 329। সুতরাং দুটি সেপারেট নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম উভয় ধরনের স্কুলেই নিয়োগ হবে, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগগুলি হবে। চলুন দেখে নেব তার জন্য ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট কবে কবে আছে, যোগ্যতা কি লাগবে, ইন্টারভিউ এর ভেনু কোথায় স্থির করা হয়েছে, ডকুমেন্টস সাথে করে কি কি নিয়ে যাবেন আপনারা, এই সমস্ত ডিটেলস গুলি। আর বিজ্ঞপ্তিটির ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না, কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন, আপডেট, অ্যাপ্লিকেশনের পদ্ধতি এই সমস্ত নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি। দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টের প্রথম লাইনেতেই উল্লেখ রয়েছে, ওয়াক ইন Interview will be held for engagement in the vacant post of teaching and non-teaching staff in the following integrated schools under South 24 Parganas. কোন কোন স্কুল? দেখুন এখানেতে 1-7 সাতটি স্কুলের লিস্ট রয়েছে। এক তো বাসন্তী ইন্টিগ্রেটেড স্কুল, দেন পাথর প্রতিমা ইন্টিগ্রেটেড স্কুল, সাগর ইন্টিগ্রেটেড স্কুল, নামখানা ইন্টিগ্রেটেড স্কুল, ক্যানিং ইন্টিগ্রেটেড স্কুল, কল্পি ইন্টিগ্রেটেড স্কুল এবং কাকদ্বীপ ইন্টিগ্রেটেড স্কুল। তো প্রথমের বিজ্ঞপ্তিটিতে এই সাতটি স্কুলেতে নিয়োগ হবে তার কথাই উল্লেখ রয়েছে, যার মধ্যে দুটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং পাঁচটি বেঙ্গলি মিডিয়াম। ডিটেলস আপনারা এই ভিডিওটি পজ করেই হোক বা ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থেকে পিডিএফটিকে ডাউনলোড করেই হোক চেক আউট করে নিতে পারবেন। চলুন ওভারভিউ নিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি। হ্যাঁ, যে ভাইটাল ফ্যাক্টরটি ডেট, টাইম অ্যান্ড ভেনু অফ ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট স্থির করা হয়েছে 5/5/2022 এবং 6/5/2022 সকাল 11টা থেকে, অর্থাৎ মের 5 তারিখ এবং 6 তারিখ সকাল 11টা থেকে। কোথায় হবে? এট দ্য কনফারেন্স হল অফ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, সমগ্র শিক্ষা মিশন, 8th ফ্লোর, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আলিপুর, কলকাতা 7000027। এই নির্দিষ্ট অ্যাড্রেসেতে ওয়াক ইন ইন্টারভিউটি হবে। চলুন ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেওয়া যাক, টিচিং স্টাফই বলুন বা নন টিচিং স্টাফই বলুন। প্রথমেই দেখুন নামখানার কথা উল্লেখ রয়েছে, যেটি ইংলিশ মিডিয়াম স্কুল। ইন্টারভিউ এর ডেট আছে 5/5/2022 সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। টিচিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি লেভেল 2 এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি এর একটি, গ্রুপ ডি এর একটি এবং গার্ড দুটি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট স্কুল হচ্ছে সাগর, যেটি বেঙ্গলি মিডিয়াম স্কুল। 5/5/2022 সেই একই ডেটেতে ইন্টারভিউটি আছে। 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত ইন্টারভিউয়ের টাইম স্থির করা হয়েছে। টিচিং স্টাফের ক্ষেত্রে প্রাইমারি লেভেল 2 ভ্যাকেন্সি এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি একটি, গ্রুপ ডি একটি এবং গার্ড একটি। নেক্সট কাকদ্বীপ এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের ডেট একই আছে, টাইমের চেঞ্জেস রয়েছে 2:30 থেকে বৈকাল 4 পর্যন্ত। টিচিং স্টাফের ক্ষেত্রে প্রাইমারি লেভেল 2, নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি একটি, গ্রুপ ডি একটি এবং গার্ড দুটি। নেক্সট কুলপির ক্ষেত্রে, যেটি বেঙ্গলি মিডিয়াম স্কুল, ইন্টারভিউয়ের ডেট স্থির করা হয়েছে তার পরের দিন, অর্থাৎ 6/5/2022 সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। টিচিং স্টাফেতে প্রাইমারি লেভেল 2 এর ভ্যাকেন্সি রয়েছে এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে ওই নির্দিষ্ট স্কুলে গ্রুপ সি পোস্টে একটি, গ্রুপ ডি পোস্টে একটি এবং গার্ড দুটি। নেক্সট পাথর প্রতিমাতে প্রাইমারি লেভেল 2 এতে একটি ভ্যাকেন্সি রয়েছে, মানে টিচিং স্টাফের ক্ষেত্রে, এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি একটি, গ্রুপ ডি একটি এবং গার্ড একটি। ইন্টারভিউয়ের ডেট ওই একই দিনে, অর্থাৎ 6/5/2022। নেক্সট ক্যানিং এর ক্ষেত্রে ওই 6/5/2022 কিন্তু টাইমের চেঞ্জেস রয়েছে, দুপুর 2:30 থেকে বৈকাল 4 পর্যন্ত ইন্টারভিউয়ের সময় দেওয়া হয়েছে এবং প্রাইমারি লেভেল 2 টিচিং স্টাফের ক্ষেত্রে ভ্যাকেন্সি এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি একটি, গ্রুপ ডি একটি। বাসন্তীর ক্ষেত্রে ওই একই ডেট আছে, মানে 6/5/2022 ইন্টারভিউ হবে এবং বৈকাল 4 থেকে 5:30 পর্যন্ত। এক্ষেত্রে প্রাইমারি লেভেল 2 টিচিং ভ্যাকেন্সি এবং নন টিচিং এর ক্ষেত্রে গ্রুপ সি একটি এবং গার্ড একটি। টোটাল 14টি গেস্ট টিচার এবং নন
টিচিং স্টাফের ক্ষেত্রে টোটাল দেখুন ভ্যাকেন্সি গ্রুপ সির ক্ষেত্রে 7টি, গ্রুপ ডির ক্ষেত্রে 6টি এবং গার্ডের ক্ষেত্রে 9টি। চলুন একবার পরের নোটিফিকেশনটির ভ্যাকেন্সি ডিটেলস চেক করে নেওয়া যাক এবং ইন্টারভিউয়ের তারিখও, যেগুলি মেন ভাইটাল ফ্যাক্টর। এক্ষেত্রেও দেখুন অ্যাডভার্টিজমেন্টের প্রথমেই বলা রয়েছে এনগেজমেন্ট অফ গেস্ট টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট মডেল স্কুল অফ সাউথ 24 পরগনাস। এই বিজ্ঞপ্তির মাধ্যমে 4টি মডেল স্কুলেতে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের কথা উল্লেখ করেছে। কোন কোন মডেল স্কুল? বাসন্তী মডেল স্কুল, ক্যানিং মডেল স্কুল, কুলতলি মডেল স্কুল এবং জয়নগর মডেল স্কুল। এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ ঠিক করা হয়েছে গেস্ট টিচার এদের ক্ষেত্রে 28/4/2022 সকাল 11টা থেকে, এবং নন টিচিং স্টাফ সিলেকশনের জন্য ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট স্থির করা হয়েছে তার পরের দিন অর্থাৎ 29/4/2022। নন টিচিং স্টাফের ক্ষেত্রে ইন্টারভিউ এর টাইমিং এখানে দেখুন সেপারেটলি উল্লেখ রয়েছে, যেমন গ্রুপ সির ক্ষেত্রে সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, গ্রুপ ডির ক্ষেত্রে দুপুর 2:00 থেকে 3:30 পর্যন্ত এবং গার্ডের ক্ষেত্রে 3:30 পরে। কোথায় হবে ভেনু দেখুন 3 নম্বর পয়েন্টে উল্লেখ রয়েছে, কনফারেন্স হল অফ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন, 8th ফ্লোর, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আলিপুর, কলকাতা 7000027। অর্থাৎ আগেরটির মতো সেম ভেনু রয়েছে। এরপর দেখুন স্কুল ওয়াইজ গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি ডিটেলস চেক করে নেওয়া যায়। প্রথমেই যদি ক্যানিং গভর্নমেন্ট মডেল স্কুল, যেটি ইংলিশ মিডিয়াম স্কুল, এর কথা বলা যায়, টিচিং স্টাফের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের একটি ভ্যাকেন্সি রয়েছে এবং গার্ডের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। বাসন্তী গভর্নমেন্ট মডেল স্কুল, যেটি এগেন ইংলিশ মিডিয়াম স্কুল, গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং পোস্টে গ্রুপ ডি 2টি ভ্যাকেন্সি এই স্কুলের রেসপেক্টে রয়েছে। নেক্সট কুলতলি গভর্নমেন্ট মডেল স্কুল, এক্ষেত্রে টিচিং স্টাফের ক্ষেত্রে বেশ কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে, ইংলিশের একটি, বেঙ্গলির একটি, লাইফ সায়েন্সের একটি এবং হিস্ট্রির একটি। গ্রুপ সি নন টিচিং স্টাফের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে 2টি এবং গার্ডের ক্ষেত্রে 2টি। নেক্সট জয়নগর গভর্নমেন্ট মডেল স্কুল, টিচিং ভ্যাকেন্সি বলতে ম্যাথমেটিক্স এর জন্য একটি, লাইফ সায়েন্সের একটি, ইংলিশের একটি এবং হিস্ট্রির একটি, এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলা হয় টিচিং স্টাফের ক্ষেত্রে এই 4টি স্কুল জুড়ে 9টি ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ সি পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডির জন্য 5টি এবং গার্ডের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিওর লেন্থ এমনিতেই অনেকটি লেন্থিয়ার হয়ে গেছে, আপনারা ভিডিও ডেসক্রিপশনতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে এই পিডিএফ দুটিকে ডাউনলোড করে নিজে থেকে একবার চেক আউট করে নেবেন, মানে ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার সময় কি সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এই সমস্ত ব্যাপারগুলো, এবং যোগ্যতা প্রসঙ্গ সবকিছু উল্লেখ থাকবে। একবার ফুললি চেক আউট করার পরে ওয়াক ইন ইন্টারভিউ যোগ দেওয়াটা বেটার। তো আজকের ভিডিওটি বিষয়বস্তু ছিল এটুকুই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই সপ্তাহের আরো জব নিউজগুলি পেতে চান তাহলে ডান দিকের প্লেলিস্ট টাচ করতে পারেন, অথবা তারও আগের সপ্তাহে জব নিউজ পাওয়ার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করতে হবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।